হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পেপার দেখতে সূর্যমুখী ফুল বানানো যায়। প্রথমে কাগজ ঠিক কেটে নিতে হবে, সেটা আপনার ইচ্ছা মতো মাপ দিয়ে। মাপ দেওয়ার পর তারপর একটি সিজার দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে। এগুলো ছোট নেবেন 6টি এবং বড় একটি বানাবেন, সব মিলে হবে 7টি। তারপর ফুল আকৃতি তৈরি করতে হবে, দেখেন আমি যেভাবে দেখাচ্ছি। খুব ধীরে ধীরে কাটবেন যেন ফুলটা অনেক সুন্দর হয়। দেখেন ফুলটা কেটে নেওয়ার পর একটি সুন্দর আকৃতি ফুলের মতো দেখাচ্ছে। তারপর একটি পাজের এক অংশ কেটে ফেলবেন, তারপর আরেকটি কাটবেন দুই অংশ, তারপর তিন অংশ, এইভাবে মোট 6টি বানাতে হবে। আমি আগে থেকেই অনেকটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর একটি একটি করে গাম দিয়ে লাগিয়ে নেবেন। একে একে আমার সবটি লাগানো শেষ, এখন ফুল তৈরি করব। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারাও দিয়ে দেবেন। এক একটা করে মোট 6টি দিয়ে একটি ফুল তৈরি হবে। এভাবে একটি একটি করে মোট 6টি দিয়ে একটি সুন্দর ফুল হয়ে যাবে। তারপর আপনারা পিন দিয়ে গেঁথে নেবেন। তারপর সবগুলো কেটে নেওয়ার পর এখন একটি কলমে সিজ দিয়ে বড়টি কেটে নেবেন, তারপর ওটি কলমে ঢুকিয়ে দিবেন, তারপর একটি একটি করে লাগিয়ে দিবেন। দেখেন আস্তে আস্তে আমাদের ফুল হয়ে যাচ্ছে। এই তো সুন্দর একটি ফুল হয়ে গেল। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।